আচ্ছা, প্রথম প্রশ্ন থাকবে হচ্ছে ঔ ধ্বনির উচ্চারণে পাঁচটা নিয়ম লিখতে হবে। হ্যাঁ, ঔ কোনটা আবার? আরে ও ঔ। হ্যাঁ রে, সন্দুক্ষ ও সন্দুক্ষ ঔ। ও আচ্ছা আচ্ছা, বাট উচ্চারণের আবার নিয়ম কি? উচ্চারণ তো মুখ দিয়ে ফট করে বলে ফেলে, তা দিয়ে আমরা কি করব? হ্যাঁ, এরপরে একটু কারক আর বিভক্তি ঢুকাই দিই। মিজান বাগানে আম আনতে গেল, এখানে মিজান যে গেল, এটা কোন কারকে কোন বিভক্তি? না না, এটা একদম সহজ হয়ে গেছে, এখানে কি দ্বারা প্রশ্ন করলেই পেয়ে যাবে। প্রশ্নটা কাকে করবে? মিজানকে? মিজান তো আমানতে চলে গেছে না, সে তো আসার আগে কিছু বলবে না। হ্যাঁ, তাইলে মিজানের বাবাকে জিজ্ঞেস করা যায়। কিন্তু মিজানের বাবা কই থেকে আসলো? আরে ওই যে মিজানের বাবা পত্র কেনার জন্য বই চেয়ে টাকা লিখে। কি বলতেছস? বুঝছস তো, মিজানের বাবা তাইলে কোন কারক? মিজানের বাবা তো কারক না রে ভাই, মিজানের বাবা হচ্ছে রাজনীতিবিদ। হ্যাঁ, তাইলে রাজনীতিবিদের ব্যাস বাক্য নির্ণয় করে ওইটার সমাস নির্ণয় করতে বলি। আচ্ছা, বাই দ্য ওয়ে, নান অফ দিস মেক সেন্স, ইউ নো রাইট? এটা তো বাংলা সেকেন্ড পেপারে পাশ করার 10টা উপায়ের ভিডিও না, মানুষ বুঝবে। তাও ঠিক। আচ্ছা, তাইলে এক কাজ করে না, মিজান যে আম কিনার টাকা নিয়ে পট করতে চলে গেছে, ওইটার আমরা কারক বিভক্তি আর সমাস নির্ণয় করতে বলি। এইটা একটু বেশি কমপ্লিকেটেড হয়ে গেল না? তাতে কি, বের করবে তো ওই হরপুত। এরপরে নিচের শব্দগুলো থেকে প্রকৃতি আর প্রত্যয় নির্ণয় করতে বলি, এটা না দিয়ে উপসর্গ দেই। কিন্তু স্বর্গ নরক তো ভাব সম্প্রসারণে। স্বর্গ না রে ভাই, উপসর্গ। উপসর্গ আবার কি? আরে অ অঘা অজনা আর আন মারলি কেন তুই? আমরা দিতে পারে, আমি উপসর্গ বুঝি না, তাই বলে এখানে গালি দেওয়ার কিছু নাই। গালি কেন দিব, এইটাই তো উপসর্গ, তাও খাঁটি বাংলা উপসর্গ। ও শুনে ভাবছি গালি। আচ্ছা, আমরা এগুলো বাদ দিই, আমরা একটা প্রবাদ প্রবচন দিয়ে দিই। প্রবাদ প্রবচন না দিয়ে বাগধারা দিই, দুইটার পার্থক্য কি তা তো জানি না, দুইটা একসাথে দিয়ে দিই। আর পার্থক্য বের করতে বলি, উলুবনে মুক্তা ছড়ো নাকি বাগধারা? আরে উলুবনে মুক্তা না রে ভাই, তুলসীবনের বাঘ। আই থিঙ্ক তুলসীবনের বাঘের পিঠে বসে উলুবনে মুক্তা ছড়ায়, সো দুইটাই আছে। আচ্ছা, এরপরে দিয়ে দিই খালি বালতি বাজে বেশি। না না না, বালতি না, কলসি বাজে। বালতিও তো বাজাইলে বাজে রে ভাই, এমনে হইলে তো বদনাও বাজে। আচ্ছা হোয়াট এভার, লাস্টটা দিই দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। হ্যাঁ, কিন্তু নাই মামার চেয়ে তো আবার কানা মামা ভালো। তাইলে কানা গরুর চেয়ে দুষ্ট মামা ভালো দিয়ে দিই। ওকে ফাইনাল, এটাই ফাইনাল। ওকে, বাট বেশি কঠিন হয়ে গেল না? আরে ধুর, পরীক্ষা তো দিবি ওই হালার পর। বুঝলাম না, মিজানের বাবা কানা গরুর উপরে বৈশা তুলসী বনে আম ছড়াইতেছে, তা আবার হিমসাগর।